নমস্কার বন্ধুরা, গ্রিনিপর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ছাদ বাগানে সবজির গাছে বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ হয়। এর আগে আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে এরকম কয়েকটি সমস্যার কথা আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমি নির্দিষ্ট করে ঢেঁড়স গাছে মাকড় বা মাইটসের সমস্যার ব্যাপারে বলবো, এবং আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি তা আপনাদের চাক্ষুষ দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার মতো আপনাদের কাছে এরকম মাকড়ের আক্রমণ হলে আপনারাও এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। আর যারা এখনও এই সমস্যার ফেস করেননি, তাদেরও মাকড় থেকে কিভাবে গাছকে রক্ষা করবেন সেটা জানা থাকবে। আমি এই ঢেঁড়স গাছগুলোকে দুমাস আগে বীজ থেকে চারা তৈরি করেছি, তারপর আলাদা আলাদা গ্রো ব্যাগে দুটো করে চারা গাছ রোপণ করেছি। এখন গাছে ফুল আসছে এবং প্রতিটা গাছেই ঢেঁড়স হচ্ছে। আমি অনেক ঢেঁড়স হারভেস্ট করেছি এর মধ্যে। প্রতিদিনই 4-5টা করে ঢেঁড়স এই 8টা গাছ থেকে আমি পাচ্ছি। ঢেঁড়স গাছে ফুল থেকে 2 দিনের মধ্যেই ঢেঁড়স হয়ে যায়, আর তৃতীয় দিনেই তা হারভেস্ট করতে হয়। বেশি দেরি করলে সেই ঢেঁড়স আবার শক্ত হয়ে যায় আর খাওয়ার মতো থাকে না। তাই প্রতিদিনই ঢেঁড়স গাছ থেকে ঢেঁড়স হারভেস্ট করতে হয়। কিন্তু হঠাৎই দেখতে পেলাম গাছের পাতাগুলো কিরকম ফ্যাকাশে রঙের হয়ে যাচ্ছে। দুটো গাছের পাতার রং সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এটা দেখার পরই আমি গাছের পাতাগুলোকে উল্টে দেখার চেষ্টা করি যে কোনো পোকামাকড়ের আক্রমণ হয়েছে কিনা। প্রথম প্রথম বোঝা যাচ্ছিল না, তাই আমি নিম অয়েল স্প্রে করে দিই। কিন্তু কিছুদিন পরেই দেখলাম অন্য গাছের পাতাগুলো সেই একইভাবে এফেক্টেড হয়েছে। পাশের গাছগুলোকে দেখুন, পাতাগুলো কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। তাই এই সব পাতাগুলোই উল্টে দেখতে দেখতে বুঝলাম গাছে লাল মাকড় বা রেড মাইটসের আক্রমণ হয়েছে। গাছের পাতা, ফুল, ফল সব জায়গাতেই রেড মাইটস একেবারে ভরে গেছে। দেখুন, গাছের ফুলের মধ্যে, পাতার নিচে আর ঢেঁড়সের গায়ে কিভাবে রেড মাইটসের আক্রমণ হয়েছে। প্রবলেমটা ডিটেক্ট করতেই আমার 7 দিন সময় লেগে গেছে, তাতে সব গাছগুলোই এফেক্টেড হয়েছে। প্রবলেমটা ডিটেক্ট হয়ে যাওয়ার পর আমি প্রতিটা পাতার নিচে, ফুলে আর ঢেঁড়সের গায়ে খুব ভালো করে জল স্প্রে করে দিই। গাছের পাতার নিচে এমনভাবে স্প্রে করে দিই যাতে মাকড়গুলি আর না লেগে থাকে। তারপর আমার কাছে যে ইনসেক্টিসাইডটা ছিল, সেই ইনসেক্টিসাইডটা 1/2 চামচ 1 লিটার জলে গুলে নিই, এবং সেটা পুরো গাছের পাতায়, গাছের ফুলে আর ঢেঁড়সের গায়ে পুরো গাছটাকেই স্প্রে করে দিই। পুরো 1 লিটার জলটাই এই 8টা গাছের মধ্যে আমি স্প্রে করে দিয়েছি। এরপর আমি 4 দিন অপেক্ষা করি। 4 দিন পর দেখলাম পাতাগুলোর নিচে আর মাকড় দেখা যাচ্ছে না সেরমভাবে। প্রতিটা পাতাই আমি উল্টে উল্টে দেখলাম, কিন্তু এই একবার স্প্রে করলেই হবে না, ইনসেক্টিসাইড 4 দিন পর পর 3 বার স্প্রে করতে হবে, তাহলেই এই মাকড়ের সমস্যা থেকে গাছকে বাঁচানো যাবে। 4 দিন আগে আমি স্প্রে করেছিলাম, আর আজকে আবার স্প্রে করব। এখন গাছে অনেকগুলো ঢেঁড়স হয়ে রয়েছে, সেই ঢেঁড়সগুলোকে আমি এখন একটা একটা করে তুলে নেব, এবং ঢেঁড়সগুলো তুলে নেওয়ার পরেই আমি ইনসেক্টিসাইড স্প্রে করব। এরপরে আবার 4 দিন বাদে আরেকবার ইনসেক্টিসাইড স্প্রে করব। আজ এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে গ্রিনিপর চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।